হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সেই প্রোডাক্টটির নাম ও প্রোডাক্টটি কোন কোম্পানি তৈরি করছে বা প্রোডাক্টটি কী ক্ষেত্রে ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে এ বিষয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই আমার পুরোটা ভিডিও দেখবেন। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা যদি এখনও সাবস্ক্রাইবার না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবার করে নেবেন ও লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের মাঝে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে। বন্ধুরা, চলুন দেখা যাক আজকে যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ের সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করছি। আপনারা অবশ্যই আমার মনোযোগ সহকারে আমার পুরাটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এ পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে এই প্রোডাক্টটি কী ক্ষেত্রে ব্যবহার করা যায় সে সম্পর্কে। চলুন দেখা যাক। এই যে দেখুন, এই প্রোডাক্টটির নাম হলো মুনাস 10 মিলিগ্রাম, মন্টু লুকাস 10 মিলিগ্রাম। এই প্রোডাক্টটি তৈরি করছেন একমি ল্যাবরেটরি লিমিটেড। এই প্রোডাক্টটি দাম মাত্র 480 টাকা, বক্সে থাকে 30টি ট্যাবলেট। এই যে দেখুন, মুনাস 10 মিলিগ্রাম উন্টু লোকাস, এই ট্যাবলেটটির দাম মাত্র পার পিস 16 টাকা, পাতার দাম 240 টাকা। বন্ধুরা, এই যে মুনাস ট্যাবলেটটির নাম আমি বললাম, এই মুনাস ট্যাবলেটটি কী ক্ষেত্রে ব্যবহার করা যাবে সে সম্পর্কে আমি আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। এ মুনাস সম্পর্কে, মুনাসটা কী ক্ষেত্রে ব্যবহার করবেন সে সম্পর্কে। এ মুনাসটি কয়টি আইটেম হয় সে সম্পর্কে বলবো। মনে করেন মুনাস মুনাস 10 মিলিগ্রাম, মুনাস 5 মিলিগ্রাম, মুনাস 4 মিলিগ্রাম, তিন আইটেম এই ট্যাবলেটটি তৈরি হয়। ছোট বড় সবার জন্য মুনাস, বড়দের জন্য মুনাস 10 মিলিগ্রাম, আর বাচ্চাদের মিডিয়াম বয়সের জন্য 5 মিলিগ্রাম, আর একটু সরু বাচ্চাদের জন্য 4 মিলিগ্রাম। এই ট্যাবলেটটি খাবার নিয়ম প্রতিদিন রাত্রে একটা, একটানা এক মাস। কেন খাবেন সে সম্পর্কে কথা বলবো আপনাদের মাঝে। যাদের দীর্ঘদিন যাবত অ্যাজমা ও অ্যালার্জিক ও রাইনাইটিস, ব্যায়ামজনিত ও অ্যাজমা বা শ্বাসকষ্ট হাঁপানি, তাদেরকে বলবো আপনারা অবশ্যই একটানা এক মাস খাবেন মুনাস 10 মিলিগ্রাম। এই প্রোডাক্টটি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে পাবেন। এই প্রোডাক্টটি খাওয়ার আগে যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে সবচেয়ে ভালো হবে। যদি আপনার অ্যাজমা ও অ্যালার্জিক ও রাইনাইটিস, ব্যায়ামজনিত অ্যাজমা ও শ্বাসকষ্ট হাঁপানি থাকে তাহলে উন্নত মানের জন্য একটি ওষুধ মুনাস। এই মুনাস ট্যাবলেটটি প্রতিদিন রাত্রে খাবেন। আশা করি আপনার যত বড় শ্বাসকষ্ট হাঁপানি থাকুক না কেন, ও অ্যাজমা অ্যালার্জিজনিত সমস্যা থাকুক না কেন, আশা করি এই ওষুধটি খেলে আপনার সমস্যার সমাধান হবে। বিশেষ করে এটা হলো বড়দের, ছোট বাচ্চাদের 5 মিলিগ্রাম মুনাস ও অ্যাপটি প্রতি এরও ফ্রেশ ট্যাবলেট রয়েছে মন্টু লুকাস সোডিয়াম USP 5 মিলিগ্রাম। মুনাস 4 ও অ্যাপটি প্রতি এরও ফ্রেশ ট্যাবলেট রয়েছে মন্টু লুকাস সোডিয়াম USP 4 মিলিগ্রাম
মন্টু লুকাস্টের সমতুল্য। বিশেষ করে আরেকটি ট্যাবলেট সম্পর্কে বলো, মুনাস 5 মিলিগ্রাম ট্যাবলেটটি চুষে খাওয়ার ট্যাবলেট মন্টু লুকাস সোডিয়াম USP 5 মিলিগ্রাম মন্টু লুকাস সমতুল্য। মুনাস 4 মিলিগ্রাম প্রতিটি চুষে খাওয়ার ট্যাবলেট মন্টু লুকাস সোডিয়াম USP মন্টু লুকাস সমতুল্য। এই যে নিয়মটি